সাবস্ক্রাইব করুন দ্বীনের তালিম ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে বর্তমান সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো মোবাইলে গেমিং খেলা, মোবাইলে গেমের মাধ্যমে বাজি ধরে টাকা নেওয়া, এটা ইসলামী শরীয়ত কি বলে, জায়েজ হবে না নাজায়েজ হবে, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের মাঝে আলোকপাত করব ইনশাআল্লাহ। বর্তমানে যে মোবাইল বলেন, এই মোবাইলটা প্রত্যেকটা ছেলে এবং মেয়ের হাতে হাতে এসে গেছে। যুবক বলেন, বৃদ্ধ বলেন, সকলের হাতে হাতে এখন মোবাইল এসে গেছে। এই মোবাইলের মাধ্যমে অনেক উপকার হইতেছে, এই মোবাইলের মাধ্যমে অনেকেই ক্ষতিগ্রস্ত হইতেছে আর্থিকভাবে শারীরিকভাবে। বর্তমানে এমন কিছু ছেলে এবং মেয়ে আছে যারা সর্বক্ষণ মোবাইলের পিছনে সময় ব্যয় করতেছে, মোবাইলে গেম খেলে বাজি ধরে সময়কে অপচয় করতেছে, সময়টাকে নষ্ট করে দিতেছে। তো আজকে এ বিষয়ে ইসলামী শরীয়ত মোতাবেক মোবাইলে গেমিং করা, মোবাইলে সময়কে অপচয় করাটা কতটুকু জায়েজ হবে এবং জায়েজ হবে কি না, এ বিষয় নিয়ে আলোকপাত করব। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন, দ্বীনের তালিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলের মধ্যে নিত্য প্রয়োজনীয় ইসলামী শরিয়া মোতাবেক ভিডিও আপনাদের মাঝে আপলোড করা হয়। তো ভিউয়ার্স, আজকের মূল আলোচনার টপিক হলো যুবক যুবতী বর্তমান সময়ে হাতের মধ্যে ডিজিটাল মোবাইল স্মার্টফোন হাতে এসে গেছে। এই মোবাইল নিয়ে সর্বক্ষণিক মানুষ ভিডিও দেখতেছে, গেমিং করতেছে, এমনকি মোবাইলের মাধ্যমে টাকা ধরে ওই টাকা তারা নিজেরা ব্যবহার করতেছে, অর্থাৎ বাজি ধরতেছে। এই বিষয়টি ইসলামী শরীয়ত কি বলে, জায়েজ হবে কিনা? আসলে যে মোবাইল ফোনটার কথা বলতেছেন, এই মোবাইলটা ব্যবহার করা জায়েজ? তো আপনি ব্যক্তির উপরে এটা খারাপ এবং ভালো নির্ভর করে। আপনি যদি এটাকে খারাপভাবে ব্যবহার করেন, তাহলে এই যন্ত্রটা খারাপভাবেই ব্যবহার করা যায়। আপনি যদি এই যন্ত্রটাকে ভালো করে ব্যবহার করেন, ভালোর দিকে এটাকে নিয়ে যান, তবে এটা দ্বারা আপনি ভালো হইতে পারবেন। কারণ বর্তমানে হলো নেট জগৎ, ডিজিটাল জগৎ। এই মোবাইলের মাধ্যমে আপনি ইউটিউবের ভিতরে প্রবেশ করে এখন আপনি যে ভিডিওটি দেখতেছেন, এটা হলো দ্বীনের তালিম ইউটিউব চ্যানেলের একটি ভিডিও। এখন আপনি যে ভিডিওটি শুনতেছেন, এটি একটি ইসলামিক ভিডিও। তো এরকম ইসলামিক বিষয়াদি যে চ্যানেলগুলো আছে, ওই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে এই নিত্য প্রয়োজনীয় ইসলামী শরিয়া মোতাবেক যেই ভিডিওগুলো আমাদের দৈনিক কাজে দরকার হয়, এগুলো যদি আমরা দেখি, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। এই মোবাইলের মাধ্যমে আপনি ইউটিউবের মাধ্যমে আপনি কি করতে পারেন, ভালো ভালো ভিডিওগুলো দেখতে পারেন। যে আজকে এখন যে ভিডিওটি দেখতেছেন, এটা হলো দ্বীনের তালিম ইউটিউব চ্যানেলের একটি ভিডিও। এই ভিডিওতে মোবাইল সংক্রান্ত আলোচনাগুলো আপনাদের মাঝে করা হয়েছে। বর্তমান যুব সমাজ মোবাইলের পিছনে পড়ে আছে এবং গেম খেলতে খেলতে তার সময়কে অপচয় করে দিতেছে, তার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাইতেছে, তার স্মরণ শক্তি মেধা শক্তিকে এই মোবাইলের মাধ্যমে খরচ করতেছে, ভালো কাজের মধ্যে সে ব্যয় করতেছে না, এমনকি মোবাইলের মাধ্যমে গেমিংয়ের মধ্যে সে কি করতেছে, টাকা ধরতেছে, বাজি ধরতেছে। তো দুইটাই জায়েজ হবে কিনা অনেকেই প্রশ্ন করেন, মোবাইলে গেমিং করা জায়েজ আছে কিনা। মোবাইলে গেম খেলা জায়েজ হবে না, এক কারণ এটার মধ্যে সময়কে অপচয় করা হইতেছে, আল্লাহ তাআলাকে ভুলে থাকতেছে বান্দা। ওই যুবক আল্লাহকে ভুলে থাকতেছে, নামাজের দাঁড় দাঁড়তেছে না, কোরআন হাদিস মতো সে চলতেছে না, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো পিতামাতা অসন্তুষ্ট থাকে, সন্তান যখন এই মোবাইলের পিছনে পড়ে থাকে, পিতামাতা তাকে ডাকাডাকি করলেও সন্তান আসে না, পিতামাতার অবাধ্য হয়ে যাইতেছে। তৃতীয় নাম্বার কারণ হলো এই মোবাইলের মাধ্যমে গেমিং করে সে তার মেধা শক্তিকে অন্যায় কাজে, বেহুদা কাজে খরচ করতেছে, বিদায় গেম খেলা মোবাইলে জায়েজ হবে না, জায়েজ হবে না। দুই নাম্বার যে বিষয়টি, গেমিং করে বাজি ধরা যাবে কিনা, টাকা পয়সা ধরা যাবে কিনা, অর্থাৎ এটা এক প্রকার জুয়া হয়ে যায়। যে আপনি টাকা ধরলেন, বাজি ধরলেন, এটা হলো জুয়ার আওতার মধ্যে পড়ে। তো গেমিংয়ের মাধ্যমে বাজি ধরা, টাকা ধরা, এগুলো নিজে খাওয়াও জায়েজ নেই, ধরাও জায়েজ নেই, গেমিং করাও জায়েজ নেই। মোবাইল নিয়ে আপনি ভালো ভালো ভিডিও দেখেন, কোরআন তেলাওয়াত শোনেন, আল্লাহ বরত্বের আলোচনা শোনেন, দ্বীনের তালিম ইউটিউব চ্যানেলের মধ্যে নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনাদের মাঝে আপলোড করা আছে, এইসব ভিডিওগুলো আপনি দেখেন, তবে আপনার জন্য মোবাইল ব্যবহার করা জায়েজ হবে। এই মোবাইল নিয়ে যখন আপনি অন্যায় অশ্লীলতার কাজ করবেন, বিভিন্ন খারাপ কাজের মধ্যে মগ্ন হয়ে যাবেন, তখন এই মোবাইলকারী
মোবাইল ব্যবহার করাই আপনার জন্য হারাম হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। মোবাইলে গেমিং করা, গেমিং এর মাধ্যমে টাকা ধরা, বাজি ধরা, হ্যাঁ, সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।